ওয়ানডেতে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম দেখা শারজায় 1990 সালের এপ্রিলে। প্রথম সাক্ষাতে কিউইদের কাছে বাংলাদেশের হার 161 রানে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই পরাজয়ের গল্প এখনো কোনো পরিবর্তন আসেনি। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 16 বার মুখোমুখি হয় বাংলাদেশ, তার প্রতিটিতেই তারা হারে। কাল ক্লনটার্ফে এই পরিসংখ্যানের পরিবর্তন আনতে পারবে কি মাশরাফিরা? শুধু পরিসংখ্যানের পরিবর্তন নয়, টকবগে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখতে চাইলে ম্যাচটা জেতা দরকার বাংলাদেশের। মাশরাফি চাইছেন জয় দিয়ে শেষ হোক এবারের আয়ারল্যান্ড সফর। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচটা জিতলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। যদিও টুর্নামেন্টের আগে ভারত পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, তবে এখানে শেষ ম্যাচটা জিতে গেলে মানসিকভাবে আরও বেশি উজ্জীবিত থাকবো আমরা। ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশীয় সিরিজে দুই দলের প্রথম দেখায় বাংলাদেশ 4 উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আইপিএল শেষে এরই মধ্যে নিউজিল্যান্ড দলে যোগ দিয়েছেন তাদের তারকা খেলোয়াড়রা। তবে এটি নিয়ে চিন্তিত নন মাশরাফি। বাংলাদেশের অধিনায়কের ভাবনায় শুধু আগামীকালের ম্যাচ। তিনি বলেন, জিততে হলে ব্যাটিং বলিং দুটি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে বোলাররা যেটা করেছে সেটা কাল করতে পারলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অবশ্য সহজ হয়ে যাবে। এখন মাঠে আমরা কেমন করছি সেটা হচ্ছে মূল ব্যাপার। আয়ারল্যান্ড সফরের শেষ অনুশীলন আজ ক্লনটার্ফে করে ফেলেছে বাংলাদেশ দল। কাল ম্যাচ খেলে পরশু ইংল্যান্ডে রওনা দিবে মাশরাফিরা। অধিনায়কের চোখে আয়ারল্যান্ড সফরটা ভালোই হয়েছে বাংলাদেশের। তিনি এ সম্পর্কে বলেন, এখন পর্যন্ত ভালো চলছে, সীমিত সুযোগ সুবিধার মধ্যে যতটা পেরেছি প্রস্তুতি নিয়েছি, তবে মনে হয় আয়ারল্যান্ডের সঙ্গে ওখানের মিল থাকবে না। নিউজিল্যান্ডকে কাল হারাতে পারলে আয়ারল্যান্ডের সফরটা শুধু ভালো নয়, দুর্দান্তই হয়েছে বলতে পারবে মাশরাফিরা। উল্লেখ্য, 1 জুন অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড, ফলে গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আবার দেখা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পরিসংখ্যানের পরিবর্তন আনার জন্য কালকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।